হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা শিখবো কিভাবে আসলে এলিভেটর ব্যবহার করতে হয়। এলিভেটরের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি কোন ফ্লোরে আছেন এবং এলিভেটরটা কোন ফ্লোরে যাচ্ছে সেটা নোটিস করা। বর্তমানে আমি এটা ফোর্থ ফ্লোরে আছি আর এখানে হচ্ছে এলিভেটর ডিসপ্লেটা দেওয়া এবং বাটনগুলো দেওয়া। তো আমার যদি নিচে যেতে চাই, নিচের দিকে যদি যেতে চাই তাহলে হচ্ছে নিচের বাটনে প্রেস করব, আর যদি উপরে যেতে চাই তাহলে উপরের বাটন প্রেস করব। ভুলেও আমরা অন্য বাটন প্রেস করব যেখানে আমরা যেতে চাই না। আমি এখন নিচে যেতে চাচ্ছি, তাহলে আমি বাটন প্রেস করে অপেক্ষা করব যতক্ষণ লিফটটা আমার আসে। আসলে যদি অ্যারোটা দিকে ফলো করতে হবে, যদি অ্যারো উপরের দিকে যায় তাহলে আমার এখন লিফট যদি খুলো তাহলে যাওয়ার প্রয়োজন নেই। সাপোজ আমি এখন ফ্লোর ফোরে আছি এবং আমি নিচে প্রেস করেছি, এখন কিন্তু লিফটটা উপরের দিকে যাচ্ছে। আমি এখন হুট করে ঢুকে যাব না, কারণ লিফটটা এখন উপরের দিকে যাবে। উপর থেকে গিয়ে দেন ডেফিনেটলি আবার নিচে নামবে, তখন হচ্ছে আপনি আপনার গন্তব্যস্থলে বা ফার্স্ট ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর ওখানে যেতে পারবেন। তো ঠিকই দেখুন ক্লোজ হয়ে গিয়েছে, এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। আপনি যদি ডিসপ্লেট দিয়ে খেয়াল করেন, এখন উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে গিয়ে উপরের যে কলটা আছে সেটাকে পিক করবে। এখন আমি অপেক্ষা করব, তারপর অটোমেটিক ও নিচে আসবে এবং আমার আর মানে বাটনটা প্রেস করা থাকবে না, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং আমি আমার ডিপ্লে ঢুকে যাব এবং গন্তব্যস্থলে যেতে পারবো। দেখতে পাচ্ছেন এখন অ্যারোটা নিচের দিকে আসছে। লিফটের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লেটা নির্ধারণ করে যে কোন ফ্লোরে লিফটটা আছে এবং কোন দিকে এখন যাচ্ছে। এখন এটা দেখুন নিচের দিকে অ্যারো দেওয়া আছে, নিচের দিকে নামবে। এখন আমি এখন ফোর্থ ফ্লোরে আছি, এখন সিক্সথ ফ্লোরে আছে। সো দেখি লিফটটা কতক্ষণ পর্যন্ত আসে। হ্যাঁ, অলরেডি দেখতে পাচ্ছি যে যখন এই ব্লিঙ্কটা করে তখন মনে করবেন যে লিফটটা রানিং অবস্থায় আছে। সি, এখন রানিং আছে, এখন ফোর্থে চলে আসবে। দেখবেন যে আমার বাটনটা অফ হয়ে যাবে। সি, এখন এটাও স্টপ হয়ে গেছে। সো আমি আমার লিফটে ঢুকে যাবো। সো গাইজ, এখন আপনি যে ফ্লোরে যাবেন সেই ফ্লোরটা হচ্ছে আপনি চুজ করবেন। সাপোজ আমি এখন গ্রাউন্ড ফ্লোরে যেতে চাই, গ্রাউন্ড ফ্লোর দিয়ে দিবো, তার লিফট অটোমেটিক্যালি হচ্ছে নিচের দিকে যেতে থাকবে। আপনি নিচে বাটন প্রেস করলেন বাট ভুল আপনি এইটে দিবেন না, তাহলে নিচে গিয়ে দেন আবার উপরে যাবে। দেখতে পাচ্ছেন যে লিফটটা রান হচ্ছে, এটা এখন গ্রাউন্ড ফ্লোরে চলে আসছে। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, এখন যদি আমি উপরে যেতে চাই তাহলে আমি উপরে বাটন প্রেস করবো, দেন লিফটটা অটোমেটিক উপরে যেতে থাকবে। খুব সহজে লিফট ব্যবহার করা যায়। সো গ্রাউন্ড ফ্লোর থেকে যে ফ্লোরে যেতে চান ওই ফ্লোরে ক্লিক দিলে চলবে, এবং এই বাটনটা যখন আপনি এই ফ্লোরে চলে যাবে তখন এই বাটনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এখন আমি ফোর্থ ফ্লোরে চলে আসছি, দেখবেন অটোমেটিক অফ হয়ে যাচ্ছে এন্ড আমি আমার ডেস্টিনেশনে চলে আসতে পারছি। সো গাইজ, যদি কোনো কারণে লিফট বন্ধ হয়ে যায় বা লিফট কাজ না করে তখন ইমার্জেন্সির ক্ষেত্রে আপনি এই বাটনটা ব্যবহার করতে পারেন। এই বাটনটা ব্যবহার করলে হচ্ছে আমাদের যে কর্মীরা আছে তারা হচ্ছে আপনাকে সহযোগিতা করবে।